সানস্ক্রিন আমাদের লাইফে একটা বিরাট বড় পার্ট, যেটা না ইউজ করলে অনেক অনেক প্রবলেম দেখা দেবে। তো সানস্ক্রিন প্রত্যেকটা মেয়েদেরই দরকার, প্রত্যেকটা স্কিনের জন্য দরকার। সে যেই হোক না কেন, সে ডাল স্কিন হোক, ডার্ক স্কিন হোক, ব্রাউন স্কিন হোক বা ফেয়ার স্কিন হোক, যে কোনো স্কিনের জন্য সানস্ক্রিন মাস্ট। কারণ সানস্ক্রিন যদি আমরা ইউজ না করি, আদার্স প্রোডাক্টসের আমরা কোনো বেনিফিটস পাবো না, কোনো ক্রিমের বেনিফিটস আমরা পাবো না। যতই আমরা ফেয়ার স্কিন ইউজ করি না কেন, অয়েলি স্কিন কেয়ার করি না কেন, কোনো ফলাফল দেবে না সানস্ক্রিন ছাড়া। সানস্ক্রিন আমাদের জীবনে ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো সবাই সানস্ক্রিন ইউজ করো। আর কেউ কেউ হয়তো মনে করো যে না, সানস্ক্রিন না ইউজ করলে কী হবে, একদমই এটা করো না, এই ভুলটা একদমই এনো না। সানস্ক্রিন খুব মাস্ট আমাদের লাইফের জন্য। তো আজ থেকে ট্রাই করো তোমরা সানস্ক্রিন ইউজ করা, কারণ সানস্ক্রিন এই প্রখর রোদে সানস্ক্রিন তো খুবই দরকার। ইনফ্যাক্ট তোমরা বাইরে না যাও, ঘরে থাকলেও তোমরা সানস্ক্রিন ইউজ করবে। দিনের বেলা তোমরা সানস্ক্রিন এনি অল টাইম তোমরা সানস্ক্রিন ইউজ করে থাকবে। জাস্ট বিকজ এত গরমে আমাদের স্কিনকে ভালো রাখতে একমাত্র যদি ভালো রাখে সেটা হলো সানস্ক্রিন আর জল, এর বাইরে কিছু নেই। সারাদিন প্রচণ্ড পরিমাণে জল খাও আর সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করো, তাহলে স্কিনটা ভালো থাকবে, তা না হলে নয়। চলো আমরা আজকে একটা সানস্ক্রিনের রিভিউ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে বেস্ট সানস্ক্রিন অনেক আছে কিন্তু তার মধ্যে আমি যে সানস্ক্রিনটা ইউজ করি, যেটা বেনিফিটস আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো চলো ডিটেলসটা দেখে নিই। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার ভিডিও তোমরা মিস না করো। সুন অ্যাজ পসিবল আমি একটা মেকআপ রিলেটেড একটা ভিডিও দেব, কারণ এই চ্যানেলে আমার একটা ভিডিও নেই মেকআপের। আমি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিডিও মানে মেকআপ ভিডিও করব, খুবই লো বাজেটের একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আমি চলে আসব। সবাই সেটাকে অ্যাফোর্ড করতে পারবে, কারোর সমস্যা হবে না অ্যাফোর্ড করতে। কারণ যদি আমি বেশি দামের ইউজ করি তোমাদের সাথে, অনেকেই সেটা পারচেস করার ক্ষমতা নেই, ইনফ্যাক্ট আমারও নেই, আমিও একদমই হাউসওয়াইফ, আমি কোনো কাজ করি না, তো অ্যাফোর্ড করতে খুব প্রবলেম হয়। তো তাও আমরা ভিডিওতে নিয়ে কনসেন্স, তো সেক্ষেত্রে আমরা তাও অনেক 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 প্রোডাক্টস আছে যেটা অনেকটা দামি কিনে নিতে পারি। ইনফ্যাক্ট যে প্রোডাক্টসটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটাও 500 টাকার মধ্যে, কারণ 500 টাকাটা অনেকের কাছে হয়তো কম হতে পারে, মানে অনেকের কাছে মনে হয় 500 টাকা ইজি একটা ব্যাপার, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে 500 টাকা প্রচণ্ড পরিমাণে ভ্যালু রাখে। কারণ টাকার ভ্যালুটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা আমাদের মতো মানুষেরাই বোঝে। সেক্ষেত্রে আজকের প্রোডাক্টও একটু এক্সপেন্সিভ আছে, 500 টাকা, অ্যারাউন্ড 500 টাকার মধ্যে এটা। তো তাও মনে হলো যে সানস্ক্রিন তো একটা এটাতে ইনভেস্ট করাই যায়, কারণ সানস্ক্রিনটা সবসময় একটু ভালো ধরনের নেওয়াটাই ভালো, কারণ সানস্ক্রিন থেকে আমাদের অনেক প্রবলেম আবার হতেও পারে। সবসময় সানস্ক্রিন ইউজ করলে ত্বকে আরও অনেক ধরনের প্রবলেমও হতে পারে, সেই জন্য যখন আমরা সবসময় সানস্ক্রিন ইউজ করতেই হবে, তো সেক্ষেত্রে একটা ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন আমরা ইউজ করবো, যেটা আমাদের একটা হেল্প দেয়, যেটাতে আমাদের স্কিনও ভালো থাকবে, প্লাস আমরা সূর্যের ইউভি রেজ থেকেও বাঁচবো। তো চলো আমি আজকে সানস্ক্রিনের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি, ওর প্যাকেজিং, ওর প্রাইস, এতে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সব তোমাদের ডিটেলস আমি আজকে বলব। তো আজ আমি কথা বলবো দ্য ডার্মাকো 1% হাইলুরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল ফর বোরেড স্পেটাম অ্যান্ড ব্লু লাইট প্রোটেকশন। ইনগ্রিডিয়েন্টগুলো আছে, এটা হলো হাইলুরনিক অ্যাসিড আছে, ভিটামিন ই আছে, ফ্রেগ্রেন্স ফ্রি আছে, জিঙ্ক আছে, কপার আছে, ইনফ্যাক্ট এর মধ্যে অ্যাকোয়া আছে, আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে। তোমরা এটা পারচেস করলে তোমরা বুঝতে পারবে, ডিটেলসটা সব দেওয়া থাকে। এটা কোয়ান্টিটি কতটা, এটা হলো 50 গ্রামের আছে, আর এর প্রাইস আছে 499 টাকা, আর এটা SPF দেবে 15 প্লাস। ডার্মাকোর অল প্রোডাক্টস ডার্মোলজিস্ট টেস্টেড, আমরা নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারি। মিনারেল অয়েল ফ্রি আছে, তো এটা নির্দ্বিধায় ব্যবহার করা যাবে। এটা এতটাই সুন্দর টেক্সচার আর এতটাই ভালো, এটা দেখতে লম্বা বাট এটার এই নিচের পোর্শনটা ফাঁকা আছে, যেটা তোমরা যারা অমিতরঞ্জন কিনেছো তারা জানো যে নিচে অনেকটা বড় ফোটো কিন্তু নিচটাতে অনেকটা ফাঁকা থাকে, ঠিক সেরকমই এটা আছে। এটা অনেকটাই ফাঁকা আছে ভিতরটা, এখান থেকে মনে হয় প্রোডাক্টসটা শুরু, এখান থেকে ঠিক প্রোডাক্টটা শুরু, দেখতে অনেকটাই লম্বা বাট প্রোডাক্ট এখান থেকে শুরু, একদমই 50 গ্রাম, মানে বুঝতেই পারছো এর হাইট অনুযায়ী প্রোডাক্টসের কোয়ান্টিটি খুবই কম, কারণ এইটুকু একদমই ফাঁকা জায়গা আছে। নিচটার পোর্শনটা দেখলেই বোঝা যাবে এখানে একটা হোল আছে ছোট্ট, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভিতরটা ফাঁকা। চারটা দেখে নেবো, একদম হোয়াইট কালারের আছে, ফ্রেগ্রেন্স ফ্রি আছে, বাট এর একটা স্মেলটা আমার খুব ফেভারিট একটা স্মেল, খুব সুন্দর লাগে। আর এটার
কোয়ান্টিটি খুবই কম লাগে, একটা গ্লো দেয় জাস্ট, এটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের সাথে একটা মুখটা এত সুন্দর একটা গ্লো দেবে, ইজিলি এটা অ্যাবজর্ব করে নেবে আমাদের স্কিনটা। চোখের ভিতরে কখনো যেন না লাগে, কারণ যেহেতু এগুলো কেমিক্যাল প্রোডাক্টস আছে, চোখের অ্যারাউন্ডের পাশে যেন না লাগে, কারণ সেক্ষেত্রে আমাদের চোখে ডিফেক্ট হতে পারে, প্রবলেম হতে পারে। সেটাই আমি এটা লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে একটা হালকা একটা গ্লো দিচ্ছে, আর নন মেকআপ মেকআপ লুক একটা দেয়। মেকআপ করো, মেকআপের আগেও তোমরা ইউজ করতে পারো, একটা দারুণ গ্লো করে মুখটা। আর তোমরা ফার্স্ট টাইম ইউজ করলে বুঝতে পারবে এর টেক্সচারটা, আর এটা ইউজ করলে কতটা মোলায়েম হয়ে যাবে ত্বকটা, আর বারবার হাত দিতে ইচ্ছা করবে। অবশ্যই ডার্ক শার্ট কখনো মুখে দেবে না, টু বি অনেস্ট আমি তোমাদের সাথে এটা শেয়ার করতেই চাই, কারণ এই প্রবলেমটা আমার হয় যায় না, এটা সবার হয় কিনা এটা মাখলাম প্রথমে যখন আমি এটা ইউজ করবো। একটা ভালো গ্লো দেবে, স্কিনটা পুরো একদম গ্লো থাকবে, স্কিনটা কোনো মানে একদম স্মুথলি থাকবে স্কিনটা। আমি যখনই আমি বাইরে যাব, বাইরে কিছুক্ষণ থাকলে আপনার 15 মিনিটস পরেই আমার মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে। আর জানি না এটা আমার এই শুধু এই সানস্ক্রিন ইউজ করে যে এটা হচ্ছে তা নয়, আমার আদার্স কোনো সানস্ক্রিন ইউজ করলেই আমার এটা হয়, কেন জানি না, যেমন মুখটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায়। আবার ওয়াশ করার পরে আবার সানস্ক্রিন ইউজ করলে তবে মুখটা ঠিকঠাক হয়, জানি না এটা আমার সাথে কেন হয়। এটা আমি অবশ্যই আমার ডক্টরের কাছে আমি এটা শেয়ার করবো যে এটা আমার কেন হয়। যাই হোক, এটা সবার সাথে হবে এমন কোনো কথা নেই, অনেকের সাথে এটা নাও হতে পারে। তো হোপফুলি তোমাদের এই সানস্ক্রিনটা খুবই 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 ভালো লেগেছে, আর জানি এটা খুবই ভালো লাগবে, কারণ এই প্রোডাক্টসটা খুবই ভালো। আর ডার্মাকোর সব প্রোডাক্টসই ডার্মোলজিস্ট টেস্টে, কোনো সমস্যা নেই ব্যবহার করতে গেলে, নির্দ্বিধায় তোমরা ব্যবহার করতে পারো, সাইড এফেক্ট দেবে না। তো যদি মনে করো যে তোমাদের এইটা খুব কস্টলি হয়ে যাচ্ছে, তোমরা আরও অনেক প্রোডাক্টস আছে, আরও অনেক ব্র্যান্ড আছে মার্কেটে, অনেক ব্র্যান্ড আছে অনলাইনে, তোমরা অনেক ব্র্যান্ডের সানস্ক্রিন পেয়ে যাবে। তোমরা নিউট্রিজেনা নিতে পারো, নিউট্রিজেনা সানস্ক্রিন খুব বেস্ট, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও নিতে পারো। তোমরা মামাআর্থের উপটান সানস্ক্রিনটা নিতে পারো, সেটাও বেস্ট। ইনফ্যাক্ট আরও সানস্ক্রিন আছে যেগুলোর লিঙ্ক আমি সব বলতে পারছি না, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেবো, আর বেস্ট সানস্ক্রিনগুলোর লিঙ্কই আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে পারচেস করতে পারো। বাট এই সানস্ক্রিনটা যদি মনে করো তোমাদের সাধ্যের মধ্যে হচ্ছে, তোমরা অবশ্যই এটা নিও। আমার এই ভিডিওতে অত বলা যাচ্ছে না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যদি কোনো তোমাদের দরকার, মানে যদি তোমাদের এমন কোনো দরকার যে দিদি বেস্ট সানস্ক্রিনের উপর রিভিউ দাও, তো আমি অবশ্যই তোমাদের সাথে আমি সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। আর এই সানস্ক্রিনটাও বেস্টের মধ্যেই পড়ে, আমি অবশ্যই বেস্ট ভিডিও যদি করি, বেস্ট সানস্ক্রিনের ভিডিও যদি করি, এই সানস্ক্রিনটা আমি অবশ্যই রাখবো। এটা নন স্পন্সর ভিডিও আছে, আমার অল প্রোডাক্টসই নন স্পন্সর, বিকজ আই অ্যাম নো নিউ ইউটিউবার, তো সেক্ষেত্রে আমাকে এত তাড়াতাড়ি কেউ হায়ার করবে না। তো তোমরা নির্দ্বিধায় আমার বলা প্রোডাক্টস তোমরা ইউজ করতে পারো, যার ওপিনিয়ন যার বেনিফিটস আমি পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি আফটার 2 মান্থ ইউজ করছি, আমি ডার্মাকোর প্রোডাক্টসের আমার আরও ডার্মাকোর আমি ডার্মাকোর একটা ভিডিও ছেড়েছি তোমার প্রোডাক্টসের, সেই ভিডিওটা তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কোনো মিথ্যে কথা বলছি না, কারণ এটা আমি 2 মাস ধরেই এই প্রোডাক্টসগুলো ইউজ করছি। আরও একটা আছে গ্লোথাথিওন, সেটার রেজাল্টও আমি খুব শীঘ্রই দেবো তোমাদের সাথে, আর খুব তাড়াতাড়ি একটা মেকআপ টিউটোরিয়ালও আসছে, সেটাও তোমরা দেখো। তো এই ছিল আজকে আমার রিভিউ, তোমাদের আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব 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 হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিও, আর যদি মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থেকেও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আর খুব হেল্পফুল ভিডিও আসতে চলেছে। এইভাবে মমিত স্কিন কেয়ারের সাথে থাকো, যাতে আমি আরও নতুন ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার হই। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটার জন্য আমাকে ক্ষমা করে দিও, মার্জনা করে দিও। আর যেইটুকু আবার নিয়ে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে হেলদি স্টে স্ট্রং।